প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন আমাদের ফার্মি মুরগিগুলার কি অবস্থা, কি আপডেট, ডিম আসলো কিনা, কি পরিস্থিতি। আমরা কিছু ফার্মি মুরগি রেখেছিলাম, যারা জানেন তাদের জন্য বলি, এই ঘরটাতে আমাদের পারিবারিক ডিমের চাহিদা মেটানোর জন্য। তারা কিন্তু ডিমে আসে নাই তখন। তো এদের এই এই ঘরটা তো আমাদের ছাগলের কোয়ারেন্টাইন হোম বলেন অথবা চিকিৎসার জন্য বলেন, এই ঘরটা আমাদের আমরা আলাদা করেছি। তো ওখানে তো তাদেরকে রাখা যাচ্ছে না, পরে আমরা তাদেরকে এই ঘরটাতে শিফট করেছি, এবং আলহামদুলিল্লাহ তারা আজকে অনেক কয়েকদিন ধরে ডিম দিচ্ছে, মোটামুটি ভালো ডিম দিচ্ছে, ডিম দেওয়া শুরু করেছে আর কি। তো দুই একটা করে ডিম দিচ্ছিল, এখন আজকে দেখি কয়টা ডিম দিল। ইনল তো ওদেরকে একদম সকালে তাদেরকে ফিড দেওয়া হয়েছিল, এখন কিছু আমরা ঘাস দিব কি করে। ওরা মোটামুটি ঘাসগুলো খুব মজা করে খায়। হ্যাঁ, আর আমরা এই ঘরটাতে আগে আমরা ইয়াকে রাখতাম, মাঝখানে আমরা এটাতে ফার্মি রেখেছিলাম, এর আগে একটা ব্যাচ ফার্মের জন্য ইয়া করেছিলাম। ইন তুলি দে, ইন তুলি দে, আস্তে আস্তে। তো এটা ইয়া হওয়ার পর, রিজেক্ট হওয়ার পর, এইটাতে কুকুর রেখেছিলাম, আমাদের দেশীয় কুকুরগুলা। এখন আবার ফার্মি মুরগি রাখতেছি, এটা অনেক কাজে আসছে আমাদের। এই ঘরটা ছোটখাটো ঘর, বিসমিল্লাহির রহমান রহিম। সকালবেলা কালকে ডিম, কালকে ডিম উঠানো হয় নাই, যা দে ঘাসগুলা দে। তো আস্তে আস্তে দে, বিসমিল্লাহির রহমান, দাঁড়া দাঁড়া সর। ওরা হচ্ছে বেশি ভীত, বেশি ভীত, এত ভীত টাইপ। ওদের কাছে নিয়ে দিই কি করে দেখি, যা যা যা, অনেক বেশি ভীত। এখানে একটা সোনালি মোরগ আছে, একটা দেশি মুরগি আছে, এগুলো দেশি মুরগিটা এদের বয়সের, একসাথে ছিল। হ্যাঁ, তো ওভাবে রেখে দেওয়া হয়েছে, আর বের করা হয় নাই। আর মুরগিগুলার শেপ মাশাল্লাহ, কিছু কিছু খুব সুন্দর শেপ আসছে। এগুলো আর একটু, হাই 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 হাই, খাইছে রে। এবারটা এমন ভয় পাইছে, এগুলো আসলে অনেক বেশি ভিতর। তিয়ে তিয়ে তিয়ে, আচ্ছা আচ্ছা, ধরতে ধরতে পারবি? হো হো, আস্তে 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 আস্তে, নিয়ে আয় নিয়ে আয়। আজকে হঠাৎ করে বেশি ভয় পাই, কি রে নাকি, এত ভয় পাওয়ার কিছু নাই। ঢুকাই দে, রেখে দে রেখে দে। ফার্ম মুরগি একটা সমস্যা, এরা বেশি ভয় পায় অনেক। আস্তে 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 আস্তে, ওরে আল্লাহ। চল তোরা যা, তোরা যা, তোরা যা, একসাথে এতগুলো মানুষ দেখে না তো, আমি সবসময় তো মোটামুটি আমি দিই খাবার। ইয়া কি একটা অবস্থা, ঘর ভেঙে বের হয়ে যেতে যাচ্ছে, এখনো রিল্যাক্স হয় নাই। আস দাঁড়া, ডিমগুলো নিয়ে নিই, এক মিনিট এক মিনিট এক মিনিট। উড়দে মাশাল্লাহ, গতকালকে ডিম উঠানো হয় নাই, মাঝে মধ্যে নিচেও পারে, নিচে নাই, নিচে পারে নাই, মাঝে মধ্যে বাইরে পারে। হাসান করতে, এখানে এগুলো নিয়ে হাতে, এখানে ভিতরে দেখ, অনেক আমি ওই দিন ভিতরে পাইছিলাম। ওটা ওটা নিয়ে নে, এগুলো নিয়ে নে। দুই দিনে কয়টা বসছে, চারটা পাঁচটা ছয়টা সাতটা, দুই দিনে সাতটা মুরগি আছে মনে হয় দশটা। আর এখানে দেখতো না রয়েছে রে, ঠিক আছে রেখে দে রেখে দে রেখে দে। ওরা ভয় পাচ্ছে, ভয় পাইলে সমস্যা, ডিম টিম আবার ইয়ে হয়ে যায়, হেল্পার হয়ে যায়। আর দেখি দেখি একটু, একটা বিষয় খেয়াল করলাম, মুরগি কিন্তু এখনো ছোট, কিন্তু ডিম তো যথেষ্ট ইয়ে আছে। হ্যাঁ, ডিম কিন্তু তো ছোট না, এটা অনেক বড় ডিম। ডিম মাশাল্লাহ বড় সড়ো বড় আছে। ঠিক আছে, যাক, আচ্ছা যা, ডিমগুলো রেখে আয়। হ্যাঁ টাইগার, খাওয়ানোর সময় হয়েছে। হ্যাঁ, তুই এখানে বানছি কেন জানোস, রোদ পড়তেছিল, আর তুই যে ফাজলামি করস। টাইগার, টাইগারকে এখান থেকে সরাই বান, এর হচ্ছে এখানে অসুবিধা হচ্ছে। আমাদের একটা ফার্ম মুরগি
বনমুরগি হয়ে গেছে। ওই ঘরে থাকাকালীন সে বের হয়েছিল, বের হওয়ার পর থেকে তাকে আর ঘরে ঢুকাইতে পারিনি। সে এখানেই চড়তো, মাঝে মধ্যে এখানে আসতো, মানুষ দেখলে আবার দৌড় ওইদিকে জঙ্গলে চলে যায়, আবার মানুষ না থাকলে আসে, এসে আশেপাশে ঘুরে এরকম। তো ইদানিং ওরা দেখতেছি না, মানে পুরো জঙ্গলি হয়ে গেছে। এক ফাল্দি বেশ এক ফাল্দি হোমের হোম করিস কেন? মিলে এলো জুতা এন হার। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে আমরা কিছু খড় বাঁধতেছি আমাদের খামারে। ছাগলকে যে দানাদার খাবার দেই, ওই দানাদার খাবারেরটার জন্য একটু সেভ করা যায়। হ্যাঁ, দানাদার খাবারের সাথে ছোট ছোট করে খড়গুলো দিব, সেজন্য আমরা কিছু খড় নিয়ে যাচ্ছি। তো এক সময় যে খড়গুলো আমরা মোটামুটি অনেকটা বলা যাইতো যে ফ্রিতে পাওয়া যাইতো, মানে এত বেশি দাম ছিল না, ফ্রি বলতে 700 টাকা 800 টাকা আমরা 40 শতক চাষের জমির ইয়া পেতাম। এখন সেগুলো 3,000 টাকা 2,500 টাকা হয়ে গেছে, মানে গোখাদ্য সব কিছুরই দাম। যদিও এগুলোর মধ্যে তেমন কোনো পুষ্টি এই সে কিচ্ছু থাকে না, শুধুমাত্র পেট ভরানোর জন্যই আসলে কি করানো হয়, এটা খাওয়াই আর কি। তো আমার এলাকার এক মোটামুটি আমার বোন ইয়ার বোনের শ্বশুর বাড়ির, মানে আমার বোন বোনের হাজবেন্ডের চাষের ইয়া, তো এগুলো বিক্রি করে ফেলছে, তাকে অল্প করে নিয়ে যাচ্ছি। আমাদের অবশ্য যেহেতু ছাগল, আমার তো বেশি লাগবে না, গ্রামের সকালবেলা সুন্দর মিষ্টি মিষ্টি রোদ। হ্যাঁ, মানুষজন কাজে লেগে গেছে। যে ওই দিন আপনাদেরকে যে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এর সাথে যে কথা বলতে পারে না এবং শ্রবণ, মানে কানে শোনা এবং শ্রবণ ইয়া কথা বলা তে সমস্যা, কানেও শুনে না কথা বলতে পারে না, সেই ছেলেটা মাশাআল্লাহ কাজে, ওর ইয়া স্মৃতিশক্তি এবং হচ্ছে যে তার ইয়া ভালো, মেধা ভালো, সে ইশারায় কাজ বোঝে এবং কাজ করতে জানে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে আমাদের খামারে এখন থেকে রেগুলার থাকবে আমার সাথে, তাই না? আমাদের ছাগলগুলো আসলে বিভিন্ন জায়গা দিয়ে ঘাসের জমিতে চলে যায়, এখন ওদেরকে ছাড়ার আগে তাড়াতাড়ি প্রস্তুতি নিচ্ছি এখানে নেট দিয়ে দেওয়ার। তো এখন বাজারে গিয়ে নেট আনা অনেক সময় সাপেক্ষ, আমার ঘরে পুরনো নেট ছিল, ওইটা দিয়ে আপাতত কাজ সেরে ফেলবো। আর একটা অনেক কাজের জিনিস পাইলাম, এটা আমার আগে যখন এখানে আমার এখানে অনেকগুলো ছাগল ছিল, আমার 12-15টার মতো ছাগল ছিল আমার এখানে, তো ওদেরকে আমি খড় কেটে খাওয়াইতাম এটা দিয়ে। অনেক এটা পুরনো হয়ে গেছে, 3-4 বছর আগের, তো এটা আছে। আম্মাকে যখন বলছি খড় কাটতে সমস্যা, আমার এটার কথা মনেও ছিল না, আম্মা বলে যে ওই যে এটা আছে না, পরে এটা বের করেছে, এটা এখন ইয়াতে কামারের দোকানে নিয়ে একটু ধার দিতে হবে, তাইলে আলগুলো তুলে দিতে হবে, তাইলে আবার কাজ করা যাবে। কাজের জিনিস পাইলাম একটা, যদিও বা আমাদের ঘাস কাটার মেশিন আসবে, বাট একটু সময় লাগতেছে, অনেকগুলো জিনিস একসাথে আসবে, তো সেই জন্য বড়ি ফেলা ওরে হচ্ছে ইশারা, মানে ওর সাথে আমি আধা ঘন্টা ইশারায় কথা বলতে বলতে, মানে সকাল থেকে এইভাবে করতে করতে আম্মাকে কি যেন গিয়ে বোঝাচ্ছি যে সেটাও আমার ইশারায় চলে আসতেছে, বেচারা শুনে না। তো তো আমাদের ঘাসের জমিতে ইয়া ছিটানো হয়েছে, ইউরিয়া ছিটাইছি গত কয়েকদিন আগে। তো ভুলক্রমে যদি ছাগল কোনোভাবে পার হয়ে যায়, গিয়ে এগুলো খায়, পায়খানা করতে করতে শেষ হবে, তো এই জন্য আমরা এদিক দিয়ে চলে যাই, এটা ইয়া করে চলে যাই, আর কয়েক জায়গা দিয়ে চলে যাই, ওখানে নেট দিয়ে দিব। ছাগল বড় দুষ্ট প্রাণী, এরা দেখেন এই জায়গাগুলোতে কত সুন্দর ঘাস, না এখানে এখানে চড়বে না, ওই যে মাঠের মতো পরিষ্কার করছি সবগুলো এখানে গিয়ে চড়তেছে। আরে ওখানে কি মাটি খাইতে গেছিস তোরা? ওই কালু, আসলে আমাদের ঘাসের জমিটাতে প্রচুর পানি দিতে হচ্ছে, কারণ এখানের মাটিটা একটু বালি মাটি টাইপের, তো পানি দিলেই পানিটা খুব দ্রুত শোষণ করে ফেলে। আমাদের এই সয়েলটা টেকনিক্যালি চেঞ্জ করতে হবে, তো আর পানির প্রেশারটাও তেমন একটা পাচ্ছি না, কারণ আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কির থেকে পানি আসে, তো তো রিজার্ভ ট্যাঙ্কির পানি এতটা প্রেশার পায় না, এখানে ঢালা পানি দিতে হবে। তো আমরা একটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, মোটর লাগাবো, সাপ্লাই ট্যাঙ্কি থেকে মোটর দিয়ে পানিটা
যাতে দ্রুত দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা দ্রুত করব। ওই যে কই, কোন খালি মাঠে হাঁটতেছে, শুধু শুধু এখানে চোর পেট ভরে ফেলবে সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে ডাকতেছে ও শুনে না। হেই 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 হেই, দেখছেন এখান থেকে ডাকতেছে সে শুনে না, এখন দেখবে। সালাম দে, সালাম সালাম দিছ? ঠিক আছে যা, ছাগল দেখতে পারবি? ছাগল ছাগল, ছাতা ছাতা লাগবে, ছাতা ছাতা নিয়ে, ওই ছাতা নিয়ে যা, ওই রাখছিস না কালকে নিয়ে ওখান থেকে। ও কানে শুনে না তো, কিন্তু আবার বুদ্ধি আছে মাশাল্লাহ। তাক তাক যা, তুই যা তুই যা। আমরা এখানে যে বীজ ছিটিয়েছিলাম, জুঁই ঘাসের বীজ, আলহামদুলিল্লাহ আমাদের জুঁই গাছের বীজগুলা উঠতেছে। এই যে এই যে এই যে উঠতেছে, এই যে এগুলো আর উঠবে, আরো কিছু কিছু উঠছে, কিছু উঠতেছে এরকম। এই যে ছোট ছোট ছোট, এই যে অনেকগুলা এগুলো উঠতেছে। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমাদের মুরগি ছাগল সব কিছু শেডে তুলে ফেলা হয়েছে। টাইগার হচ্ছে দেখছেন যে এদিকে থাকা থাকা চিল্লাচ্ছিল। এখন গতকালকের ভিডিওতে আসলে আমিও খেয়াল করি নাই যে মানে বাইরে থেকে শিয়ালের সাউন্ড আসতেছিল। তো আমাকে অনেকেই কমেন্টে বলতেছেন যে ভাইয়া এখানে শিয়ালের সাউন্ড আসতেছে। তো আসলে আমার এখানে শিয়াল আতঙ্কটা অনেক ঝামেলা। এত আমার টাইগারকে আনার পর থেকে, টাইগারকে আনার পর থেকে এই এরিয়াতে আমি শিয়াল দেখি নাই, তবে এরিয়ার বাইরে ওইদিকে শিয়াল আছে। বা এর আগেও আমার এই প্রজেক্টটা নেওয়ার পরে দুই তিনটা ছাগল নিয়ে আসছিলাম, ওগুলার বাচ্চা একটা বাচ্চা এদিক থেকে আমার শিয়ালে নিয়ে জায়গা, ওই কর্নার ওই জায়গা থেকে আর কি। আজকেও আমার কাজিনটা ওদিকে ছাগল চারাচ্ছিল, সে নিচের অংশে ছিল। তো সে হঠাৎ করে আবিষ্কার করলো যে আমাদের ঘাসের জমির এই সীমানায় শিয়াল ঢুকে গেছে, ঢুকে মানে ছাগল ছানা ধরতে চাইছে। ও চোখে পড়াতে তাড়াতাড়ি শিয়াল তাড়াইছে। এখন শিয়াল আতঙ্কে আছি, চিন্তা করতেছি কি করা যায়। তো কারো কোনো যদি সমাধান জানা থাকে শিয়ালকে প্রতিরোধ বা প্রতিহত করার জন্য, কারণ এত বড় এরিয়া, পুরো এরিয়াটা একদম মানে নিখুঁতভাবে বাউন্ডারি দিয়ে করতে গেলে আসলে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন বা অনেক টাকার প্রয়োজন। তো এছাড়া অন্য কোনো ওয়েতে শিয়াল তাড়ানো যায় কিনা, যদি কারো কোনো পরামর্শ থাকে দয়া করে কমেন্টে জানাবেন, একটু উপকৃত হব। আর গতকালকে আমি করেছিলাম কি, টাইগার কেনে এই যে এদিকটাতে শিয়াল আসে ওই নিচের অংশে বেঁধে রেখেছিলাম দিনের বেলা। তো আর ছাগলগুলো ছেড়ে দিয়েছিলাম, তখন আর গিয়ে সমস্যা হয় নাই। পর্দা উঠে এসেছে যে আটকে আছে ও, দেখি। ঠিক আছে, তো আর আর সমস্যা করে নাই। এখন টাইগারকে যে এক জায়গায় বেঁধে রাখবো, অবশ্য টাইগার আওয়াজ শুনলে ইয়াহু শুনলে আসে না, কিন্তু তারপরেও একটা টাইগারকে কয় জায়গায় বেঁধে রাখবো। তো যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।